নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23শে সেপ্টেম্বর 2022 শুক্রবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে আমি একটি কথা বারবার বলছি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খ কিন্তু শুনবেন, কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি এবং তথ্য দিই, যেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রতিদিন আপনাদেরকে বেশ কিছুক্ষণ সময় আমি নিই, যে জায়গাটা আপনাদেরকে বোঝানোর থাকে, অর্থাৎ প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি এই ভিডিওতে কিন্তু বলি। আগামীকাল শুক্রবার সুপার প্রাপ্তি বা আকর্ষক প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশি। দেখুন, খুব কম পরিশ্রমে, অল্প পরিশ্রমে, কম বেশি প্রত্যেকেই কিন্তু অর্থশালী মানুষ কিন্তু হতে চায়। অর্থাৎ আমি একটু খুব কম খাটলাম, প্রচুর অর্থ পেলাম, প্রত্যেকে কিন্তু চায়। কিন্তু প্রত্যেকে চাইলে কিন্তু প্রত্যেকে কিন্তু পায় না, কারণ সবারই ভাগ্য কিন্তু একই নয়। একই রাশির কোটিপতি মানুষ আছে, আবার একই রাশির খুব গরিব মানুষ আছে। কেন আছে? অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন, আপনার গ্রহের দশা, আপনার ন্যাকাল চার্ট, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। এই যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি একে একে আলোচনা করব। দেখুন, একটি কথা আমি বারবার বলি, এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। এটা এই যে প্রাপ্তি, টোটালটা নির্ভর করে আপনার ভাগ্যের উপর। প্রত্যেকেরই ভাগ্যে কম বেশি প্রাপ্তি কিন্তু থাকে, কারো থাকে দেরিতে, কারো থাকে খুব তাড়াতাড়ি, কেউ খুব অল্প সময়ে আপনার প্রতিষ্ঠিত হয়, আবার কেউ একটু দেরি করেও প্রতিষ্ঠিত হয়, কিন্তু আলটিমেটলি অনেকে প্রতিষ্ঠিত হয়। কিন্তু সেই জায়গাটা তার ন্যাকালচার সব শেষ কথা বলবে, কত অ্যামাউন্টের অর্থ পাবেন। আপনি আগামীকাল 10 টাকাও পেতে পারেন, 10,000ও পেতে পারেন, 10 লাখও পেতে পারেন, 1 কোটিও পেতে পারেন, এটা আপনার জন্মছক সর্বশেষ কথা বলবে। ঘড়ির কাঁটার মতো কিন্তু ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরছে। আমি বারবার বলি, আপনি আজকে যেমন আছেন, সামনে বছর কি এরকম থাকবেন সেটা কিন্তু নয়। দেখবেন এক একজনের মানুষের, প্রত্যেক মানুষ বলে আমার এই সময়টা খুব ভালো গেছিলো, এই বছরগুলো খুব ভালো গেছিলো, বা এই বছরগুলো খুব খারাপ গেছে, বা এ বছরে এই মাসগুলো খুব খারাপ গেছে। অর্থাৎ গ্রহ কিন্তু মানুষকে কিন্তু পরিচালনা করে, গ্রহের চক্রে মানুষ কিন্তু ঘুরে। এবং এর পাশাপাশি আবারও বলছি, আপনার যে চারটি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, বুধ এবং শনি, আপনার জন্মছকে কোন অবস্থাতে আছে, কোন ভাবে আছে, এটা দেখা দরকার। দেখুন, এখানে আমি একটি কথা আবারও বলছি, মানুষের ভাগ্য কখন পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না। যা হয় না কপাল গুণে, তা হয় ক্ষণের গুণে। তিথিক্ষণটাও বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এবং আপনার ক্ষেত্রে দশা, আপনার মারক দশা চলছে না রাজ্যকারী গ্রহের দশা চলছে, এবং সংখ্যা তত্ত্ব মানুষের ভাগ্যকে, চাকাকে পরিবর্তন করে দিতে পারে। এবং এর পাশাপাশি আপনি যে বাড়িতে আছেন, যে বাড়িতে আপনি দীর্ঘ সময় বসবাস করছেন, তার বাস্তুক্ষেত্রে কোনো ডিস্টার্ব নেই, তো বাস্তুর সঠিক প্রতিকারটা অবশ্যই আপনারা কিন্তু করুন। বাস্তু যদি আপনার জন্ম, আপনার বাস্তু যদি খারাপ থাকে, জন্মছক আপনি যতই ভালো করুন না কেন, আপনার কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসবে, কারণ আপনার বাস্তু ভালো নেই। তো আগামীকাল
অশ্লেষা নক্ষত্র, মগা নক্ষত্র থাকছে, সিদ্ধি যোগ আগামীকাল দিনটিতে থাকছে, শুভ সময় আপনার 12:05 থেকে আপনার 12:44 পর্যন্ত, এবং আপনাদের রাহুকাল 10:30 থেকে 12:12 পর্যন্ত, 10:30 থেকে 12:00 পর্যন্ত হচ্ছে রাহুকাল থাকছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট, শুভযাত্রা, শুভকর্ম কোনো কিচ্ছু কিন্তু করা উচিত না। এবার আমি 5 রাশির প্রাপ্তির কথা আমি জানাচ্ছি। যে রাশিগুলো মানে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ পাবে। দেখুন, কেউ কেউ বলছেন যে স্যার আমার হচ্ছে না, আপনার হচ্ছে না, আপনার জন্মকুণ্ডলিটা আপনি দেখুন, রাহু, শুক্র, বুধ এবং শনির অবস্থান দেখুন, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাবটা আপনি দেখুন, আপনার ভাগ্যভাবটা দেখুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যভাব যদি স্ট্রং হয়, ভাগ্যাধিপতি যদি শুভ অবস্থায় থাকে, বা আপনার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তিভাবটা যদি ভালো থাকে, দশা যদি রাজ্যকারী গ্রহের দশা চলে, আপনার কিন্তু আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত হবে। কত অ্যামাউন্টের প্রাপ্তি হবে এটা ম্যান টু ম্যান ডিফার কিন্তু করবে। এটা আমি যে বলছি 5 রাশির লাখো কোটি মানুষ আছে সবার সাথে যে আগামীকাল প্রচুর অর্থ পাবেন এটা আমি কখনোই দাবি করব না, আপনার সাথে যেটা ঘটবে এমন কোনো কথা না, অর্থ পাবে গুটি কয়েক মানুষ কিন্তু অর্থ কিন্তু আগামীকাল পাবে, যাদের ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু মিল আছে, যাদের ক্ষেত্রে রাহু, শুক্র, বুধ এবং শনি দশা মহাদশা আপনার প্রাইভেট করছে, ভাগ্যভাব স্ট্রং আছে, ধনভাব স্ট্রং আছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু থাকবে। শুধুমাত্র আপনি ভিডিও দেখছেন, আপনি ইনভেস্টমেন্ট করছেন, করবেন না। আমি বলছি আপনার নিজের জন্মছক দেখুন, ভিডিওটি 10 হলেও শুনুন, অযথা অর্থ অপচয় করবেন না। রাহু রক্ষা কবচ, রাহু রক্ষা কবচ এবং পাওয়ার রিং এবং ভাগ্যকে ফুলফিলমেন্ট সাপোর্ট দিন। রাহু রক্ষা কবচ, পাওয়ার রিং এবং ভাগ্যের ফুল সাপোর্ট আপনি দিন, দেখবেন আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল 5 রাশির নাম, শুভ সময়। প্রথম রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 8। আপনাদের শুভ সময় সকাল আপনার 8:39 থেকে আপনার 10:02 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে 12:10 থেকে 2:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 1। আপনাদের শুভ সময় দুপুর 2:48 থেকে বৈকাল 5:06 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। আপনাদের শুভ সময় বৈকাল 4:31 থেকে সন্ধ্যা 6:52 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশি প্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের শুভ সময় দুপুর 12:32 থেকে শুরু করে 2:56 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ, অর্থাৎ দিনের যে আমি শুভ সময়টা বলছি এবং আপনার ক্ষেত্রে যে টার্গেট নাম্বার যে শুভ সময় এবং টার্গেট নাম্বার যেগুলো দিচ্ছি বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনার নিজের জন্মকুণ্ডলী বিচার করান এবং আপনার হস্তরেখা বিচার করান, রাহু রক্ষা কবচ পরিধান করুন, পাওয়ারিং নিন, দেখবেন আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কত অ্যামাউন্টের অর্থ পাবেন এটা আপনার জন্মছক
শেষ কথা কিন্তু বলবে। তো এই বিষয়ে যদি আপনাদের কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটি আপনারা করুন, এবং ভিডিওটি আমি আবারও বলবো একবার না দশবার শুনুন, জিনিসটা বুঝুন। আমি এখানে আপনাদেরকে কিছু বোঝানো কিছু শেখানো কিন্তু চেষ্টা করি, ওই মানে শুধুমাত্র আপনি ইনভেস্টমেন্ট করছেন ভাগ্যভাবটাকে দেখেছেন, ভাগ্যাধিপতি কোনভাবে অবস্থান করছে, ভাগ্যভাবকে স্ট্রং করুন, বিশেষভাবে প্রাপ্তি কিন্তু করবে। নমস্কার।